হ্যালো এভ্রিহন ওয়েলকাম টু ফোর্টস একাডেমি বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ইন্ডিয়ান সিভিলিয়ান পোস্ট আর্মি সিভিলিয়ান পোস্টে ভ্যাক্যান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ আর্মি কমান্ডো হসপিটালে সিভিলিয়ান পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে তোমরা থামনেলে অবশ্যই দেখেছো কারা কারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের অনেকগুলো পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো নাম্বারের কড়াকড়ি নেই সিম্পলি টেন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তোমাদেরকে আমি অগ্রিম বলে দিচ্ছি এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি মেল ফিমেল সবাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদেরকে দৌড়াতে হবে না বিনা দৌড়ে চাকরি ইয়েস ফ্রেন্ডস তুমি যদি দৌড়াতে না পারো তবুও কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং এই ভ্যাকান্সির ফায়দা তুমি লুটতে পারবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ফোর্সের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তাছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কেননা ফ্রেন্ডস তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে একটা ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে থাকে তোমরা শুধু ভিডিওটা দেখতে পাও এবং তোমরা ভিডিওটার ফায়দা তোমরা অনেকে পেয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে দেবে ওকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওর মেন টপিকে আসা যাক এবং যে নোটিফিকেশানটি চলে এসেছে সেই নোটিফিকেশানের ব্যাপারটি তোমাদেরকে বলা যাক ফ্রেন্ডস তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়ালি নোটি নোটিফিকেশান এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করতে পারো তাহলে তুমি কিন্তু অনেকটাই ফায়দা পেতে পারো কেননা এটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব পেয়ে যাবে অর্থাৎ আলিপুর কমান্ডো হসপিটালে তোমাকে সিলেক্ট করানো হবে আদার্স বাইরে কোথাও কিন্তু তোমাকে যেতে হবে না এটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা এতে অগ্রাধিক অগ্রাধিকার বেশি পাবে এবং সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই পাবে বাইরের ছেলেদের থেকে এটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এতে পশ্চিমবঙ্গের প্রার্থীরা অনেকটাই সুযোগ সুবিধা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান গ্রুপ সিটি সিভিলিয়ান পোস্ট অ্যান্ড গ্রুপ সি পোস্ট তাছাড়াও এ এম সি ইউনিটের তরফ থেকে এই ভ্যাকান্সিটি বার করা হয়েছে এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও সেখানে কিন্তু আমরা এই পিডিএফটি দিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের এখানে যেসব পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার রয়েছে বারবার চৌকিদার এলডিসি সাফাইঅলি হেলথ ইন্সপেক্টর কুক তারপরে দেখতে পাচ্ছ টেডসম্যান মেট ওয়ার্ড সহিকা অ্যান্ড ওয়াশারম্যান পদে তোমরা ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে সিম্পলি টেন যোগ্যতায় তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো তুমি যদি বারবার পোস্টে আবেদন করতে চাও মিনিমাম তোমার কোয়ালিফিকেশান হতে হবে টেন পাস তাছাড়াও এখানে তোমাদের পোস্ট রয়েছে নটি পোস্ট ইউআর ক্ষেত্রে রয়েছে একটি ইউআর এর ক্ষেত্রে চারটি ভ্যাকান্সি এসসির ক্ষেত্রে তোমাদের পাঁচটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের নটি এবং ইএসএম কোটা তোমাদের একটি রয়েছে সেহেতু ইএসএম কোটা আলাদা আমি সেটি ধরছি না এখানে চৌকিদার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও বারোটি ভ্যাকান্সি রয়েছে অ্যান্ড এখানে ইউআর ক্ষেত্রে এক তিনটি এসসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি টির ক্ষেত্রে দুটি ও বিসির ক্ষেত্রে ছটি টোটাল বারোটি ভ্যাকান্সি রয়েছে চৌকিদার পোস্টে এলডিসি পোস্টে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তিনটি ইউআরের ক্ষেত্রে দুটি অ্যান্ড এসটির ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে টোটাল এ এলটিসির ক্ষেত্রে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে সাফাইওয়ালি পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রে পঁয়ত্রিশটি ভ্যাকান্সি রয়েছে সাফাইওয়ালি পোস্টে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটির মধ্যে তোমাদের ইউআরের ক্ষেত্রে তেরোটি ভ্যাকান্সি রয়েছে এসসির ক্ষেত্রে ছটি ভ্যাকান্সি রয়েছে এসটির ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে নটি ভ্যাকান্সি রয়েছে ই এর ক্ষেত্রে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে টোটাল পঁয়ত্রিশটি ভ্যাক্যান্সি রয়েছে হেলথ ইন্সপেক্টর পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে আঠারোটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র ইউআর ক্ষেত্রে আঠারোটি ভ্যাকান্সি রয়েছে এর কোটা কিন্তু আলাদা আমি সেটা তোমাদেরকে অগ্রিম বলে দিয়েছি কুক পদে তুমি যদি আবেদন করতে চাও কুক পদে কিন্তু ফ্রেন্ডস তিনটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে ইউরের ক্ষেত্রেই তিনটি ভ্যাকান্সি রয়েছে টেডসম্যান মেড পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের আটটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ষাটটি অ্যান্ড ইউ আর ষাটটি অ্যান্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি ই এস রয়েছে একটি টোটাল কুক পদে কিন্তু তোমাদের আটটি ভ্যাকেন্সি রয়েছে কুক পদে তিনটি ভ্যাকান্সি রয়েছে মেড পদে তোমাদের আটটি ভ্যাকান্সি রয়েছে অর্ড সহায়িকা পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তিপান্নটি ভ্যাকান্সি রয়েছে জেনারেল রয়েছে বাইশটি এসসি রয়েছে ষাটটি এসটি রয়েছে ছটি ও নটি এবং ই রয়েছে তিনটি টোটাল তোমাদের তিপান্নটি ভ্যাকান্সি রয়েছে ওয়াশারম্যান পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের সতেরোটি টোটাল ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্ষেত্রে এর ক্ষেত্রে রয়েছে ষাটটি এস এস সি দুটি এসটি একটি ও বিসি চারটি এর ক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি রয়েছে এস এম কোটা কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে তোমাদের মাইনে দেওয়া হবে এল লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল ফোর পর্যায়ে তোমাদের মাইনে দেওয়া হবে তোমাদের এখানে আমি বলে দিচ্ছি এজ প্রত্যেকটি পোস্টে তোমাদের এখানে বয়স ধরা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এস সি প্রার্থীরা কিন্তু বয়সে ছাড় পাবে না সবার ক্ষেত্রে কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স ধরা হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারবার পোস্টে কিন্তু আঠারো থেকে পঁচিশ চৌকিদার পোস্টে আঠারো থেকে পঁচিশ এলডিসি পোস্টে আঠারো থেকে পঁচিশ সাফাইওয়ালি পোস্টে আঠারো থেকে পঁচিশ ইন্সপেক্টর পদে আঠারো থেকে সাতাশ কুক পদে কিন্তু আঠারো থেকে পঁচিশ টেডসম্যান মেট পদে কিন্তু আঠারো থেকে পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড সহায়িকা পদে তুমি যদি আবেদন করতে চাও আঠারো থেকে পঁচিশ অ্যান্ড ওয়াশারম্যান পদে আঠারো থেকে পঁচিশ এখানে বয়স শুধুমাত্র একটি পোস্ট রয়েছে হেলথ ইন্সপেক্টর সেখানে কিন্তু আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে দেখো এক্ষেত্রে কিন্তু এসসি এস টি ও বিসি কাউরির কোনো বয়সে ছাড় তোমাদের দেওয়া হবে না এখানে তোমরা মূল মাইনে দেখতে পাচ্ছ লেভেল টু পর্যায়ে তুমি যখন মাইনে তোমাকে দেওয়া হবে যে পোস্টে সেক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা থেকে তিরষট্টি হাজার দুশো টাকা লেভেল ফোর পর্যায়ে তুমি যখন মাইনে পেয়ে যাবে যে পোস্টে লেভেল ফোর পর্যায়ে মাইনে দেওয়া হবে সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে দেখো সাফাইওয়ালি অ্যান্ড ওয়ার্ড সহায়িকা পদে তুমি যদি আবেদন করো ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে মেল প্রার্থীরা কেন কিন্তু আবেদন করতে পারবে না সাফাইঅলি অ্যান্ড ওয়ার্ড সহায়িকা পোস্ট অনলি ফর ফিমেলের জন্য ওকে মেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বারবার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তো অবশ্যই তোমাকে বারবারের অর্থাৎ চুল কাটার নাপিতের কাজ তোমাকে জানতে হবে এক্ষেত্রে মাধ্যমিক পাস প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড বারবার পোস্ট অর্থাৎ বারবার পোস্টের ডেট সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে চৌকিদার পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে অ্যান্ড এখানে তোমাদেরকে চৌকিদারি পোস্টের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে চৌকিদারি সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে এলডিসি পদে তুমি যদি আবেদন করতে চাও বারো ক্লাস পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে তাছাড়াও ইংলিশ টাইপিংয়ে মিনিমাম পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং হিন্দি টাইপিংয়েও কিন্তু পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে তুমি এলডিসি ক্লার্ক পদে আবেদন করতে পারবে সাফাইওয়ালি পদে তুমি যদি আবেদন করতে চাও মাধ্যমিক পাস প্রার্থীর আবেদন করতে পারবে যে কোনো পদ থেকে এক্ষেত্রে তোমাদের সাফাইওয়ালি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে বেশি ভালো হয় তাছাড়াও কাজের কিন্তু অভিজ্ঞতা তোমার জানতেই হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবেই ওকে অর্থাৎ ট্রেড যে হবে সেখানে কিন্তু তোমাকে পাস করতে হবে তারপরে হেলথ ইন্সপেক্টর পদে তুমি যদি আবেদন করতে চাও এই ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস প্রার্থীর আবেদন করতে পারবে এখানে স্যানিটারি ইন্সপেক্টর কোর্স সার্টিফিকেট তোমার চাওয়া হয়েছে যে কোনো ইনস্টিটিউট থেকে যে কোনো বোর্ড থেকে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টর সার্টিফিকেট ওয়ান ইয়ার হলেই চলবে ওকে কুক কুকে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে তাছাড়াও কিন্তু তোমাকে ভারতীয় রান্নার যে কাজ অর্থাৎ ভারতীয় খাবার তোমাকে রান্না করতে জানতে হবে টেড সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় টেড সার্টিফিকেট যার থাকবে তাকে কিন্তু ফ্যাসিলিটি বেশি দেওয়া হবে টেডসম্যান মেট পদে তুমি যদি আবেদন করতে চাও মাধ্যমিক পাশপ্রার্থীরা আবেদন করতে পারবে তাছাড়াও এখানে টেডসম্যান মেটে তোমার সার্টিফিকেট চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেডসম্যান মেটের ওপরে ওয়ার্ড সহিকা পদে তুমি যদি আবেদন করতে চাও মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখা এক্ষেত্রে তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওয়ার্ড সহিকার চাওয়া হয়েছে দায়ের কাজ তোমাদেরকে জানতে হবে দায় ইন ফ্যামিলি অর্থাৎ দায়ের যে কাজ হয়ে থাকে হসপিটালে যে দায়ের কাজ হয়ে থাকে সেটি কিন্তু তোমাকে জানতে হবে তাছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তো খুব ভালো হয় অসার ম্যান তুমি যদি আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে এবং মিলিটারি অ্যান্ড সিভিলিয়ানের কাপড় কাচার অভিজ্ঞতা থাকতে হবে যে আমাদের মিলিটারি পোশাক রয়েছে সেগুলো কাচার অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকলে কিন্তু খুবই ভালো হবে অর্থাৎ ভালো হয়ে থাকে ওকে এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশন তোমাদের চালু হয়ে গিয়েছে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটিও আমি তোমাদেরকে বলে দেবো পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ চোদ্দো ছয় দু হাজার বাইশের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এখনো হাতে তোমাদের অনেকটাই সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস তোমাদেরকে পাঠাতে হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট ন্যাশনালিটি সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট পাসপোর্ট যদি থেকে থাকে না হলে আধার কার্ড অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এখানে তোমাদেরকে পাঠাতে হবে এই নোটিফিকেশানটি একবার চেক আউট করে নেবে পড়ে নেবে তাছাড়াও আমি এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কাটিং আমি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে সেখানে বাংলায় কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এই ভ্যাকেন্সিতে তোমাদের পরীক্ষা হবে হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম তুমি অবশ্যই বাংলায় কিন্তু করলে তোমাদের চলবে না এই ভ্যাকান্সিতে তুমি যখন আবেদন করবে আবেদন করার পরে তোমার আবেদনটি অবশ্যই তারা চেকিং করবে চেকিং করার পরে তোমাকে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা অবশ্যই তোমাদের কলকাতাতেই হবে যতটা সম্ভব পরীক্ষা সংক্রান্ত এখনও কোনো তথ্য এখানে দেওয়া নেই তাছাড়াও তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা হবে যেসব সাবজেক্ট নিয়ে যেসব সিলেবাস নিয়ে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি কোয়েশ্চেন জেনারেল ইংলিশ থাকবে মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন থাকবে খুব একটা হার্ড লেভেলের কোয়েশ্চেন থাকবে না পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি কোয়েশ্চেন তোমাদের ইংলিশ থাকবে যারা ইংলিশ জানো তাদের পক্ষে কিন্তু একটি সুযোগ চলে এসছে পঞ্চাশ নম্বরে তোমাদের ইংলিশ থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি টোটাল তোমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ অ্যান্ড পঞ্চাশ পঞ্চাশ একশো অর্থাৎ তোমাদের দেড়শো নাম্বারে পরীক্ষা হবে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে মাধ্যমিক মানে তোমাদের কোয়েশ্চেন করানো হবে এবং এলডিসি যেটা ক্লার্ক রয়েছে সেক্ষেত্রে তোমাদের বারো ক্লাসের যোগ্যতার কোশ্চেন করা হবে দেখো ফ্রেন্ডস এটি হলো অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই নোটিফিকেশানটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই নোটিফিকেশানের পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ লাস্টে তিনটি পেজ তোমরা পিডিএফ আকারে তোমরা তোমরা এটি প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নেবার পরে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে দেখো তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্টে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তুমি যে পোস্টে আবেদন করবে সেটি কুক হোক না কেন বারবার যেটি হোক না কেন তাছাড়াও এখানে তোমাদেরকে ডেট দিতে হবে অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদেরকে দিতে হবে অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা অবশ্যই এই পিডিএফে পেয়ে যাবে তাছাড়াও যে কর্মসংস্থান পত্রিকা দেবো সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বারটা নিয়ে নিতে পারবে সেখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এখানে অ্যাডভারটাইজ নাম্বার তোমরা দিয়ে দেবে অ্যাডভারটাইজ নাম্বার দেওয়ার পরে তোমার পুরো যে ফর্মটি সেটি সুন্দর করে তুমি ফিল আপ করবে ক্যাপিটাল লেটারে এক্ষেত্রে ফুল নাম তোমার অ্যাড্রেস যাবতীয় তথ্য এখানে দেবে দেওয়ার পরে তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে দিতে হবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ লেটেস্ট ফটো এখনকার তোলা ফটো তাছাড়াও এখানে নিচে আরেক কপি তোমাদেরকে ফটো তোমাদেরকে সেন্ড করতে হবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ দুটো ফটো তোমাদেরকে দিতে হবে এই ফটোগুলো তোমাদেরকে দেওয়ার পরে পুরো ডকুমেন্টস তোমাদেরকে পিন করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের তোমাদেরকে পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা তোমরা এই ফর্মেই পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ফর্মের কোণেই তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা অ্যাড্রেসটা ওপরে লিখতে হবে দ্য কমান্ড কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে আমি তোমাদেরকে সব কিছু বলে দিলাম স্টেপ বাই স্টেপ তোমরা তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্স তোমাদের জন্য খালি রয়েছে তোমরা যদি কোশ্চেন করো তো অবশ্যই আমরা অ্যান্সার দিয়ে দেবো দ্য কমান্ড হসপিটাল দ্য কমান্ড কমেন্ট হসপিটাল ইস্টার্ন কমান্ড আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাইশ এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে ওকে বন্ধুরা তো বন্ধুরা এটি ছিল তোমাদের কলকাতা কমান্ডো হসপিটাল অর্থাৎ আলিপুর কমান্ডো হসপিটালের তরফ থেকে যে ভ্যাকান্সিটি বার হয়েছে সিভিলিয়ান পোস্টে তার আপডেট আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি তোমাদেরকে অনেকটাই উপকৃত করতে পেরেছি ধন্যবাদ